রাজীব ভবনত উদুলি মুদুলি পরিবেশ। বহুদিনের মূরত রাজীব ভবনে যেন প্রাণ পায় উঠিছে। লোকসভার তিনি নবনির্বাচিত সাংসদ ক্রমে গৌরব গগৈ, রকিবুল হুসেন আর প্রদ্যুৎ বরদলৈক সম্বর্ধনা জ্ঞাপন করে কংগ্রেসের নেতৃত্ব। রাজীব ভবনের মূল প্রবেশদ্বারের এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বরা আর বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় আদরি আনে তিনিওগী সাংসদক। সম্বর্ধনা সভার পিছতেই নিজ ভাষণত ভূপেন বরাই কয়, রাজীব ভবনের দিসপুরের জনতা ভবনলৈ বেশি দূর বাট নাই। সংঘবদ্ধ নেতৃত্বরে 26-ত দিসপুর দখলের হুঙ্কার ভূপেন বরার। দিসপুর বেশি দূর নহয়, রাজীব ভবনের জনতা ভবনলৈ বেশি দূর নহয়, কিন্তু এই দূরত্ব অতিক্রম করিবর কারণে আমার দলের মাজত আটাইতকৈ প্রয়োজনীয় শক্তি হয়েছে একতা। যদি আমি একভাবে যুঁজিব পারো, যদি আমি গোটাই দল একটা কণ্ঠ হব পারো কংগ্রেসক প্রতিরোধ করিবর কারণে, সিন্ডিকেটর পৰা যিমানেই ধন নাহক সেই ধনে কংগ্রেসের গতিরোধ কংগ্রেসে এটা সম্প্রদায়ের ভোট পাইছিল বলে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর তেনে মন্তব্যক উভতি ধরে ভূপেন বরায় কয় যে যোরহাট, মণিপুর, মেঘালয় আর নাগাল্যান্ডত আমার প্রার্থী কেনেক জয়ী হল। নগাল্যান্ডর মানুষে, নগাল্যান্ডর সংখ্যালঘু মানুষে কংগ্রেসক কিয় ভোট দিছে? মণিপুরে দুখন সিটত কংগ্রেসে কিয় জিকিছে? মেঘালয়ত কংগ্রেস কিয় জিকিছে? যিসকলে রকিবুল হুসেনের উত্থানক লৈ পেলায় শঙ্কিত হয়েছে তেওঁলোকক মই সুধিব বিচাৰিছো, যি বানারসত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 5 বছর আগতে 3.5 লাখ ভোটত জিকিছিলে, সেই বানারসের ব্যবধান দেশের প্রধানমন্ত্রীর 1.5 লাখলৈ কিয় কমি আহিল? যোনে অযোধ্যা রাম মন্দিরক আমোক অস্ত্র হিসাবে লৈছিলে, সেই অযোধ্যাত বিজেপির শোচনীয় পরাজয় দেশের মানুষে কি বার্তা দিব বিচাৰিছে সেই বার্তা সকলে উপলব্ধি করব। মুখ্যমন্ত্রীর মন এই কেদিন খুব বেয়া বলে কলে রকিবুল হুসেনে। রকিবুল হুসেনের মতে 26-ৰ পূর্বে মুখ্যমন্ত্রী গাদিচ্যুত হব। ইমান বিষাদ, ইমান বেজার, ইমান মনমরা ছবি হিমন্ত বিশ্ব শর্মার কেউ দেখা নাই। কালি তো ইঙ্গিত পাই গেছে আর সেই কারণে বহু অঙ্ক করে দেখিছে যে এইবার আর নেচেল 26-ৰ আগতে যে কান্দি যাব সেই কথা গম পাই গেছে। গৌরব গগৈ আর প্রদ্যুৎ বরদলৈও সমালোচনা করে বিজেপির নেতৃত্ব। গৌরব গগৈর মতে নির্বাচন এতিয়াও শেষ হওয়া নাই, ইয়া সেমি ফাইনেল। 2 বছরের পিছর ফাইনেলত বিজেপিক ধরাশায়ী করিব কংগ্রেসে। মোর বাবে এয়া নির্বাচন মাত্র একটা সেমি ফাইনেল হে আসল ফাইনাল। আজির পর 2 বছর পিছত আমি বিধানসভা আমি নির্বাচন খেলিম আর সকলে মিলি আমি সেই খেলটা খেলিম আর আমি জিকিম। প্রদ্যুৎ বরদলৈর মতে বিজেপির বিভাজন আর ঘৃণার রাজনৈতিক রাইজে এবার বিদায় দিছে। আর এইটো এটা অসমৰ কারণে আটাইতকৈ ইতিবাচক কথা যে আমি আমার মানুষখিনিক কেতিয়াও ধর্মের নামত, জাতির নামত, ভাষার নামত বিভাজন করে ঘৃণার যে পরিবেশ সেই পরিবেশ আমি নির্মূল করব। অসম বিধানসভার কংগ্রেসের কেবাজনো বিধায়কেও শুক্রবারে রাজীব ভবনত তিনিওগৰাকী সাংসদকে সম্বর্ধনা জানায়।
কেমেৰাপাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।